বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা দীর্ঘ অনেকদিন পর আমরা সজীব ভাইয়ের লফটে আসছি। তো ভাইয়ের লফট রুমে দেখতেছেন কানাই কানাই কবুতরে ভরা। তো আপনারা ফেন্সি থেকে শুরু করে সকল ধরনের কবুতর কালেক্ট করতে পারবেন। মূলত ভাইয়ের দুইটা লফট, এক পাশে কিছু গোল্লাগিরি বাচ্চাকে আর এক পাশে থাকে দর্শক ফেন্সি কবুতর। তো ফেন্সি জগতে কিং, সিরাজি, লাহোরি, ম্যাকপাই সকল ধরনের কবুতর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর দামটা থাকবে সীমিত রেটে, আগে ছিল এবার ইনশাল্লাহ সীমিত রেটে পাবেন। চলেন দর্শক আমরা সজীব ভাইয়ের সাথে একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন আজকে ভাইয়ে চশমা পরে আমাদের সামনে আসছে, খুব ভালো লাগতেছে, হিরোর মতো, তাই না? সজীব ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, বহুদিন পর আসলেন ভাই। এই তো ভাই, ভাই চশমা না করছিল ভাই? ভাই আমি তো এখনো বিয়ে করি নাই, আমি এখন আনমেরি সিঙ্গেল। তো ভাই আজকে রাতের বেলা চশমা পরলেন, কি ব্যাপার? দর্শকদেরকে নতুন ঝলক দেখাবেন? আচ্ছা করি না, আজকে জানি কেমন জানি ভালো ভালো লাগছে, একটু শখ করে বললেন। এমনিতেও তো ঢাকায় প্রচন্ড গরম, আচ্ছা আজকে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য খুব একটু ভালো ভালো লাগছে। আচ্ছা দর্শক ভাইয়ের ভালো লাগার ফিলিংস থেকে চশমা পড়ছে, তো সেই ফিলিংস থেকে গ্যাসের কবুতরের দাম তো কম থাকবে ভাই? না, দাম যেহেতু মাস শেষ আর ঈদ ভাঙ্গা মাস, অনেকটা কমই থাকবো ভাই। তারপরও আমার কথায় কাজে মিললে দেখলে ভিডিও দেখবেন যে দাম ঠিক আছে কিনা ভাই। আমরা ঠিকানাটা একটু বলে দিই, ঢাকা আশিলা সাভার নসিনপুর বুড়িপাড়া রোড মোল্লা মার্কেট লালপার। আর ভাই ফোন নাম্বারটা 0176229408। এটা দেমো খোলা আছে না? হ্যাঁ, এই নাম্বারই ইমো বিকাশ শর্টস। আচ্ছা তো দর্শক সজীব ভাই দিয়ে কালেক্ট করবেন, কার যদি সম্ভব হয় ভাইয়ের কাছ থেকে আইসা নিয়ে যাবেন। আর একটা কথা বললে দিই, যে কোনো জায়গাতে কবুতর কালেক্ট করার আগে ইউটিউবারদের যদি কোনো হেল্প লাগে যোগাযোগ করে নেবেন। আর সজীব ভাই আমাদের বিশ্বস্ত লোক, ভাইয়ের কাছে কালেক্ট করতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে অনেক চিটা বাটপার তো আসলে বেড়ে গেছে বাংলাদেশে, সো ভালো খামারে যারা আছে সেই ক্ষেত্রে তাদের সাথে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই কথাটা বলাম। তো ভাই আমরা কবুতর দেখাই। হ্যাঁ দর্শক দেখতেছেন এখানের মধ্যে সবজি শোকিং ইসমিল্লাতে আমরা দেখাচ্ছি। দর্শক দেখেন নর খুবই আসলে অ্যাক্টিভ, এই যে সামনে চলে আসতেছে অ্যাগ্রেসিভ একটা নর, আর পিছনেরটা মনে হয় ভাই মাদি। হ্যাঁ মাদি, ভাই রেটটা কত রাখবেন? হোয়াইট, এই যে তাদের ঠোঁট গুলা দেখেন খুবই চমৎকার মাশাল্লাহ, এবং সাইজ টাইজটা দেখেন খুবই ভালো। বাইরে তো বেবিও আছে দেখেন, বেবিও নিতে পারবে চাইলে। ভাই মাস্টার পেয়ারটা কত রাখবেন? আচ্ছা বিগ সাইজ বেবিটা যদি নাই একদম 2500 টাকা বলুন। দর্শক দেখতেছেন এই যে বেবি একদম লাল টুটেল, এটা আপনারা কালেক্ট করতে পারবেন 2500 টাকা। এই যে বেবি গেট আপ একদম মা বাবার কপি করছে, কার্বন কপি দর্শক, কোনো সমস্যা নাই। ভাই এটা 0-4 না? হ্যাঁ 0-4। ওকে, এখানে আছে দর্শক ফ্রেন্টাল, ভাই তিন পিস, একটা বাচ্চা, একটা বাচ্চার সাথে। আচ্ছা ফ্যামিলি প্যাকে দর্শক দেওয়া হবে এইটা বাচ্চা, আর এইটা হচ্ছে দুটো হচ্ছে মা বাবা। তো ভাই কত রাখবেন ফ্যামিলি প্যাকেজ? ফুল ফ্যামিলি প্যাকেজটা ভাই 4000। আচ্ছা দর্শক ফ্যামিলি প্যাকেজ চাওয়া দাম হচ্ছে 4000 টাকা। তাদের যে পাখা গুলা এটা কিন্তু খুব সুন্দর, লেজ গুলা ঠোঁট গুলো ক্লিয়ার আছে, তো যাদের পছন্দ হবে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন। চার্ট এঞ্জেল আছে দর্শক বাচ্চা সহকারে, সজীব ভাইয়ের এখানে আজকে ভালো ভালো প্যাকেজ আছে একদম মা বাবা সহকারে মাস্টার প্লেয়ার। অনেকেই চিন্তায় থাকবে যে আসলে ডিম বাচ্চা করবে কিনা, এই প্যাকেজ গুলো সংগ্রহ করতে পারেন, তাহলে ডিম বাচ্চার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। ভাই মাস্টার প্লেয়ার প্লাস বাচ্চা কত রাখবেন? এটা একসাথে ভাই, একসাথে চাওয়া দাম 5500 টাকা। ভাই বাচ্চা গুলা কয় বড় হয়েছে? বাচ্চা গুলা আপনার 1-2 বড় হয়েছে, আবার ডিম এটা একটা বাচ্চা। হ্যাঁ এই দুটি বাচ্চা, এই দুটো মাস্টার প্লেয়ার, এই দুটো মা বাবা, তাহলে 5500 টাকা চাওয়া দাম। দর্শক এইখানে আছে দুই পেয়ার, এই দেখতে পাচ্ছেন হলুদ বোম্বা একটা পেয়ার, দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কাকজি,
दर्शक लाल टूटे भाई पर पिस कत रखबेन पर पिस को एकदम 2000 बेटे रनिंग दोनों टायर चार टीम दे दर्शक चार टीम दे दुटे रनिंग যাদের পছন্দ হবে কালেক্ট করতে পারেন দর্শক আর একটা পেয়ার আছে এখানে মধ্যে ফেন্টাল আপনারা লক্ষ্য করতেছেন এই যে ফেন্টাল পেয়ারটা এটা বাচ্চা আচ্ছা বাচ্চা আছে দর্শক তো ভাই বাচ্চা পেয়ারটা কত পড়বে বাচ্চা পেয়ারটা পড়বো একদম 1800 টাকা কয় পড়ে ভাই তিন পড়বে আচ্ছা তিন পড়ের বাচ্চা দর্শক হবে বাকি ডলার ইচ্ছা ভাই আচ্ছা নরমালি কনফার্ম হবে 100% গ্যারান্টি দিতে পারবো আচ্ছা ঠিক আছে दर्शक বুদাপেস্ট আমার চ্যানেলে আপনাদের অনেকেরই চাহিদা আছে বুদাপেস্ট মানে চোখ দেখাতে হয় দুইটা চোখ কিন্তু দর্শক খুবই চমৎকার বুদাপেস্ট ভাই বুদাপেস্ট পেয়ার কত রাখবেন আচ্ছা বুদাপেস্ট দর্শক চা দাম 4000 রানিং দর্শক এইখানে আছে ব্লু শার্টিং খুবই সুন্দর মাশাআল্লাহ পেয়ারটা ভাই এটা তো মাস্টার পেয়ার না হ্যাঁ মাস্টার দর্শক এই যে দেখতেছেন মাদি এই সব ঠিক আছে খালি মাদিটা একটু সাইজ একটু ছোট আছে বাট জিনিসটা খুব ফ্রেশ আছে তো ভাই রানিং পেয়ারটা কত রাখবেন রানিং পেয়ারটা একদম 2500 টাকা পড়বে আচ্ছা একদম দর্শক মাত্র 2500 টাকা খুবই সুন্দর একটা পেয়ার লাউরি আছে দর্শক এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন লাউরি মানে পায়ের ফেদার দেখাতে হয় দর্শক দেখেন এদের ঠোঁট চোক সবকিছু সুন্দর ভাই কোনো ঝামেলা নাই ফুল ফ্রেশ কোনো ঝামেলা নাই একবারে ব্লু বাললেস কোনো বাটারও নাই অরিজিনাল আর বাটার কিন্তু একটু দাম কম থাকে আর বাললেসটা দাম একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা তো ভাই দর্শক কত হইলে নিতে পারবে এই জোড়াটা 4500 টাকা চাওয়া দাম ভাই এটা তো একসময় 10000 15000 টাকা দাম ছিল এরকম নাই তো তারপরেও এখনো বর্তমান বাজারে প্রায় 5-এর মতো আছে রানিং না হ্যাঁ রানিং এর কমে পাবে না তারপর আমি একটু কমে আনছি এইজন্য কমে দেওয়া আচ্ছা ঠিক আছে দর্শক এইখানে আমাদের একটা পেয়ার আমরা লক্ষ্য করতেছি দেখেন দেখেন চোখ এবং গলার যে গেটআপটা একদম চকচক করতেছে ভাই এই পেয়ারটা কেমন কি রাখা যাবে এটা একদম করব 1500 টাকা আচ্ছা এটা কি ডিমবাচ্চা করানো হ্যাঁ ডিমবাচ্চা করা আচ্ছা একবারে দর্শক 1500 টাকা ডিমবাচ্চা রানিং আচ্ছা ভাই এটা হচ্ছে জর্না শটিং না হ্যাঁ জর্না শটিং তবে আগে বলে দেবে কালারটা হ্যাঁ মাটি একটু লাইট দিবেন কিন্তু বাচ্চাগুলো এক কালার আসবে ভাই ভাই কোনটা মাদি নর নিচেরটা মাদি মানে হাড়িটা মাদি নাকি না হাড়িটা নর ও সরি যেটা খাঁচা দাঁড়ানো এটা হচ্ছে নর হ্যাঁ হ্যাঁ হাড়িটা মাদি একটা ডিম আছে দেখলাম হ্যাঁ একটা ডিম আছে এই যে দেন দর্শক একটা ডিম আছে তো ভাই ডিম সব পেয়ার কত রাখবেন 2300 টাকা ভাই একদম একদম 2300 দর্শক আমরা এখানে দেখতেছি ডেনিশ শুধু ডেনিশ হইলে হয় না আসলে কালার যেমন কালার তেমন ঠোঁট যেমন চোখ অনেকে দর্শক কিন্তু ঘষা মাথা করে তো ভাই কিন্তু ঘষা মাথা কিছু করে নাই এমনি কিন্তু চুল ভিজা থাকবে একবার হাত দিয়ে দেখে নিব এইরকমই গিয়ার থাকবে এই যে দেন দর্শক গিয়ারটা দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর তো ভাই গিয়ারটা কেমন কি রাখা যাবে এটা 6500 টাকা চাওয়া দাম ভাই আচ্ছা দর্শক এটা চাওয়া দাম আছে 6500 টাকা আর বাকিটা আপনারা ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন দর্শক বাগদাদের বাচ্চা আছে একবারে বিগ সাইজের ইয়েলো বাগদাদের বাচ্চা লক্ষ্য করতেছেন আপনারা নরমালি হবে ভাই তিন পরে নরমালি কনফার্ম হয়ে গেছে তিন পরে ওই যে নরটা এখন কাটছে আচ্ছা এই যে নর হয়ে গেছে ভাই তিন পরে বেবি কত রাখবেন একদম 1300 টাকা একদম 1300 টাকা পেয়ার দর্শক এই পর্যায়ে আছে টাইগার বুম ভাই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এইগুলা কিন্তু একটু রেয়ার সাদা কালো পাওয়া যায় বাট এগুলা পাওয়া যায় না ছোট সুন্দর খুব পছন্দের তো ভাই টাইগার বোম্বাই কত পড়বে ভাই টাইগার বোম্বাইটা কত রাখবেন ভাই 3500 টাকা চাওয়া দাম ভাই রানিং তো এটা আচ্ছা রানিং চাওয়া দাম 3500 দর্শক লোটন আছে ডিম সবাই লোটে নাকি এটা দেশি লোটন ভাই আচ্ছা দেশি ইন্ডিয়ান অনেকে বলে এরকম না এটা দেশি লোটন ভাই ডিম ডিমে বসে হ্যাঁ ডিমে বসে
রানিং নাকি সজীব ভাইকে ধন্যবাদ, যে কবুতরটা যেমন তা বইলা দিতেছে। এটা একটা একটা ভালো যিনি বিক্রি করে তার একটা গুণ, কারণ অনেকে বলে একটা দেখা একটা দেয়ার একটা এরকম হয়। আচ্ছা ভাই কত রাখবেন? রানিং আছে না? এবার যে আছে দর্শক লাক্ষা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে একদম বড় সাইজটা। এই দর্শক দেখেন মাদিটা দেখেন, দম থেকে শুরু করে কোনটাই কিন্তু দর্শক এটা ছোট নাই, সবগুলাই বড় সাইজ, দম পাকা সাইজ হাইট সবই অসাধারণ। তো ভাই আমরা লাক্ষাটা কত দিতে পারবো? ব্ল্যাক লাক্ষা বিগ সাইজ এটা 3500 টাকা চাওয়া দাম ভাই। আচ্ছা মাত্র 3500 টাকা দর্শক তা চাওয়া দাম। হোয়াইট লাক্ষা আছে এখানে মধ্যে দেখতে পারতেছেন, এই যে হোয়াইট লাক্ষা পেয়ার। ভাই এটা কি নিউয়াল নাকি? না এর না রানিং ভাই। আচ্ছা রানিং আছে, একটু মল্টিং আছে? হ্যাঁ একটু মল্টিং আছে। আচ্ছা কেমন পড়বে ভাই এটা? এটা একদম 2000 টাকা। আচ্ছা দর্শক এটা একবারে 2000 টাকা রানিং। দর্শক ফিল্ড ব্যাগ আছে পাসপোর্ট ভাই, নরমালি কনফার্ম? হ্যাঁ নরমালি কনফার্ম। আচ্ছা দেখেন দর্শক ফিল্ড ব্যাগের যে বডির গঠনটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ফিল্ড ব্যাগটা ভাই কত রাখবেন? 4500 টাকা চাওয়া। চাওয়া দাম দর্শক 4500 টাকা। এখানে আরেকটা পেয়ার আমরা দেখতে পারতেছি ভাই, বাচ্চা নাকি এগুলো? বাচ্চা ভাই। আচ্ছা দর্শক এগুলি হচ্ছে দর্শক পাঁচ পরের বাচ্চা। আচ্ছা এটা নরমালি কনফার্ম আছে। তো ভাই এটা কত রাখবেন আপনি? 8500 টাকা চাওয়া দাম। আচ্ছা দর্শক চাওয়া দাম হচ্ছে 8500 টাকা, বাকিটা সজীবের সাথে আলোচনা করে নেবেন। তো দর্শক এটা কিন্তু দর্শক ব্ল্যাক বিউটি, 8500 টাকা চাওয়া দাম, বাকিটা ভাইয়ের সাথে আলোচনা করে কম বেশি করতে পারবেন। নারায়ণ ভাই কই পর বললেন? পাসপোর্ট। পাসপোর্ট দর্শক এখানে মধ্যে দুই পেয়ার মক্কি। আচ্ছা টাইগার মক্কি? হ্যাঁ টাইগার মক্কি। এটাও কিন্তু আনকমন কালার, এটাও সচরাচর বেশি একটা পাওয়া যায় না। এটা টাইগার মক্কি আছে দুই পেয়ার একসাথে, এটা একটা প্যাকেজ পাবেন। ভাই দুই পেয়ার একসাথে কেমন রাখতে যাচ্ছেন দামটা? দুই পেয়ার যদি একসাথে নেয় একদম একদম পুরো 5000 টাকা। 5000 টাকা দুইটাই রানিং। ভাই কত রাখবে? ডিম সহকারে একদম 1500। এই যে দর্শক একটু আগে দেখাচ্ছিলাম দেশি, এখন চলে আসছে ইন্ডিয়ান লুটন, এটার আবার লোটা গ্যারান্টি আছে, আবার দুই বাচ্চা পেয়ে দেবেন ফ্রেশ দুইটা বাচ্চা। চেহারাটাও খুব সুন্দর কবুতরের লাল গিয়ারের। ভাই ফুল ফ্যামিলি প্যাকেজ কত রাখতে? বাচ্চা সহ একদম 3000 টাকা। আচ্ছা বাচ্চা সহকারে লুটন পেয়ার 3000। এখানে আছে দর্শক প্যাকেজ 6 জোড়া। কোনটা কয় জোড়া আছে ভাই বলেন তো? ম্যাকপে আছে লাল ম্যাকপে 2 জোড়া। আচ্ছা আর কালো ম্যাকপে আছে 3 পিস, আর জন্য শেডিং আছে 3 পিস, আর নানের বাচ্চা হলো 1 পিস। মোট 6 জোড়া। ভাই কোনটা কয় পরের আছে এগুলা বলা যায়? সবগুলো জিরো পরের ভাই। আচ্ছা জিরো পরের, সব জিরো পরের। এবং এগুলোর বাপ মা আমার এখানেই ভাই। আচ্ছা মা বাবা আছে? হ্যাঁ মা বাবা আছে। ভাই আপনি কেমন রাখতে যাচ্ছেন? এগুলো আপনার 6 পেয়ার একসাথে নিলে 6000 টাকা পড়বে। আচ্ছা দর্শক 6 পেয়ার একসাথে নিলে 6000 টাকা আছে শাটিং ম্যাক পাই। ম্যাক পাই আবার দুইটা আছে, কালো ম্যাক পাই আছে 3, কালো আছে দর্শক 3 পিস, আর হলুদ কয়টা আছে ভাই? 5 পিস। 5 পিস আর জন্য শেডিং 3 পিস, জন্য শেডিং 3 পিস, ব্ল্যাক নান 1 পিস, ব্ল্যাক নান 1 পিস। তাহলে টোটাল কয় পিস হলো ভাই? টোটাল হলো যাইয়া এনে 6 জোড়া 12 পিস। 12 পিস কত আসতেছে? 12 পিস 6000 টাকা। মাত্র 6000 টাকা দর্শক। দর্শক লাখ আমরা দেখতেছি দুই পেয়ার ভাই, কয় পার এগুলো? বাচ্চা সব জিরো পার। জিরো পারের বাচ্চা সুন্দর আছে বাচ্চাগুলো, ফুটগুলো দর্শক বেশ ক্লিয়ার আছে, বেশ সুন্দর পরিপাটি কবুতর গুলো। ভাই কত করে দিচ্ছেন? 2000 টাকা একদম। 1000 টাকা করে মাত্র? ওকে। আচ্ছা গিরিবাজার প্যাকেজ চলে আসছে, কয় পেয়ার আছে ভাই এখানে? সর্বমোট 25 পেয়ার আছে ভাই। এখানে 5 পেয়ার,
এই যে সব প্যাকেজ প্যাকেজ করা কিন্তু সব তো দেখানো সম্ভব না এই যে এখানে আরো আছে তো সব আমরা আরো নিচে আছে ভরপুর মাল আছে নিচে আছে আচ্ছা আরো আছে তো ভাই এগুলা পেয়ার কত করে দিচ্ছেন এগুলা এক পেয়ার নিলে একদম 500 টাকা আর পাঁচ পেয়ার একটা প্যাকেজ দিতো পাঁচ পেয়ার নিলে একসাথে একদম 2000 টাকা আচ্ছা তাহলে মাত্র 400 টাকা জোড়া জি জি তাহলে 200 টাকা পিস পড়ছে পিস এবং এগুলা কিন্তু সবগুলা দেখেন আপনি কবুতরগুলা সবুজ গলা জিরা গলা কষা গলা সবগুলা ভালো কোয়ালিটি লোকাল কিছু নাই হাই কোয়ালিটি সব তো সব যাদের পছন্দ হবে সবগুলা একসাথে কালেক্ট করবেন একদম অল্প দামে দেওয়া হয়েছে এইখানে দর্শক প্যাকেজ আছে সিলভার সিরাজি ভাই দুই পেয়ার হ্যাঁ সিলভার দুই পেয়ার আর ব্ল্যাক এক পেয়ার আচ্ছা ব্ল্যাক আছে এক পেয়ার এক পেয়ার আছে দর্শক এই ভাই এগুলা কয় পর করে এগুলা সব জিরো পর সব জিরো পর দর্শক দেখতে পাচ্ছেন ভাই কোন পেয়ার কত করে রাখবেন কেমন এভারেজ ভাই এক এক পেয়ার একদম 1300 করে তাহলে কি ভাই সব লাহোরের বাচ্চা হ্যাঁ সব লাহোরের বাচ্চা এই দেখুন দর্শক পায়ের মোজা দেখায় দেই দর্শক প্রতি জোড়া রাখা হচ্ছে 1300 টাকা করে তাহলে কত আসছে ভাই সবগুলো একসাথে সবগুলো একসাথে আপনারা 4 জোড়া না হুম এই আসছে স্যার 5200 টাকা আচ্ছা তাহলে একদম মিল দিয়ে দিবেন 5000 5000 হ্যাঁ 5000 টাকা দাও দাও আচ্ছা তাহলে কয় জোড়া 5000 পড়তেছে 1 2 4 জোড়া এক পিস আছে ওটা দেওয়া যাবে না এক্সট্রা টাকা দেওয়া যাবে না তাই তো 4 জোড়া 5000 আচ্ছা ব্ল্যাক ম্যাক পেড়ে কি ভাই জোড়া হ্যাঁ জোড়া এটা বাচ্চা উপরেছে ভাই একটা বাচ্চা আচ্ছা আচ্ছা দেখেন দর্শক ডেনিশের মতো কালারটা এদের জি বেশ সুন্দর কালার নিচে কি আছে নাকি একটা বাচ্চা পড়াইছে ডিম আছে এইভাবে ভাই কত রাখবেন বলেন তো এটা 4500 টাকা চাওয়া দাম ভাই ডিম বাচ্চা আছে সহকারে দর্শক নিতে পারবেন 4.5 দর্শক এখানে আছে মুখির প্যাকেজ দেখেন চকলেট মুখি সবগুলা দুই পেয়ার নাকি ভাই হ্যাঁ দুই পেয়ার ভাই রানিং এগুলো হ্যাঁ দুটো পেয়ার রানিং দুই পেয়ার ভাই কত রাখবেন একদম 2000 একদম 2000 মাত্র 1000 টাকা করে হলুদ লাহোরি আছে আচ্ছা এটা সিরাজি আমি তো ভাই পায়ের মোজা দিকে ভাবছিলাম লাহোরি লাহোরি আছে আচ্ছা বাচ্চা আছে দেয়া দেয় ভাই হ্যাঁ একটা বাচ্চা আছে দর্শক এক বাচ্চা সহ কার নিতে পারবেন এই যে ভিতরে মা আর এটা হচ্ছে বাবা ভাই কত রাখবেন একদম 2500 টাকা একদম 2500 টাকা পেয়ার দর্শক ব্ল্যাক না আছে দেখতে পাচ্ছেন নট দাঁড়ানো মাদি বসা ভাই মাদি কি ডিমি আছে হ্যাঁ ডিম দুইটা দিয়ে দিছো চলেন দর্শক একটু দেখে দিই ডিমটা এই যে দুইটা ডিম দেখে দিলাম তো ভাই ডিম সহকারে প্যাকেজ কত বলেন ডিম সহ একদম 2500 টাকা পড়বে আচ্ছা দর্শক ডিম সহকারে ফুল প্যাকেজ 2500 টাকা মাত্র দর্শক এখানে আছে ইয়েলো ডেনিশ সরি ইয়েলো ম্যাক পাই ডেনিশ বইলা ফেলছে আসলে ডেনিশ কোয়ালিটি দেখতে তো ইয়াটা ডেনিশের মতোই হাইট সাইজ খুব ভালো তো ভাই রানিং পেয়ারটা কত রাখবেন একদম 2000 একদম 2000 দর্শক রিজার আছে এক পেয়ার দেন দর্শক নট ডাকতেছে এই যে দেখেন আর পিছনে আছে দর্শক মাদি তো ভাই পেয়ারটা কেমন রাখবেন একদম 1500 টাকা মাত্র দর্শক সিরাজি আছে দুইটা দুই কালার ভাই কোনটা নর মাদি এটা ব্ল্যাকটা নর না সরি ব্ল্যাকটা মাদি ব্ল্যাক মাদি লালটা নর নর এভাবে ভাই জোড়া মিলছে হ্যাঁ জোড়া মিলছে আচ্ছা এই অবস্থায় এই অবস্থায় ডিম বাচ্চা করে না দুইটা একই সাথে ভাই একদম 2000 টাকা মানে দুইটা ডিম বাচ্চা করতেছে হ্যাঁ একদম 2000 একদম দর্শক এই ছিল সজীব ভাইয়ের এখানে কালেকশন তো আশা করি আপনাদের হাতের নাগালে ভিতরে দামগুলো ছিল যতদূর সম্ভব আমরা দাম কমায় দিছি আপনারা কালেকশন করবেন সজীব ভাইয়ের কাছ থেকে কেউ চাইলে এসে বাইরে এখান থেকে কালেক্ট করতে পারেন আর ভিডিও শেষ করার আগে আবারও সব দর্শক শ্রোতাদের সাবধান করে দিতে চাই বাংলাদেশ যে কোনো আদ্যে প্রান্ততে আপনার কবুতর সংগ্রহ করেন কোনো সমস্যা নাই যে চ্যানেল থেকে কবুতর কিনবেন সেই চ্যানেলের মালিকের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেন এটা আমার অনুরোধ এবং আমার যারা দর্শক আছেন তারা যদি আমার চ্যানেলে কারো কাছ থেকে কবুতর নিতে কোনো দ্বিধাবোধ এবং টাকা পাঠাতে কোনো সন্দেহ হয় কবুতর ক্রয় করার আগে যোগাযোগ করবেন কবুতর কেনার পরে না তো আজকে এই পর্যন্তই সজীব ভাই লফ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফেজ